জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকারী ও 28 অক্টোবর ঢাকায় সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার 4 নভেম্বর সকাল 10:30টার সময় জামালপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর থেকে মফিদুল ইসলাম এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান, সঞ্চালক ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বক্তব্য রাখেন দৈনিক সচেতন কণ্ঠ সম্পাদক বজলুর রহমান, দৈনিক পল্লী কণ্ঠ পত্রিকার সম্পাদক নুরুল হক জঙ্গি, দৈনিক মানব কণ্ঠ জেলার প্রতিনিধি কাফি পারভেজ, দৈনিক কালের কণ্ঠ জেলার প্রতিনিধি মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।